আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ। তো ভিউয়ার্স, ভিডিওর শুরুতে আপনারা সিলেটের বর্তমান ভয়াবহ বন্যার অবস্থা সম্পর্কে জানতে পেরেছেন। তো এখন আমরা জানবো যে আসলে কি কারণে বারবার সেখানে এই ভয়াবহ বন্যা আকার ধারণ করছে, যা এখন বিপদসীমার ঊর্ধ্বগতিতে চলছে। আল্লাহ আলাম, অনেকে বলছেন যে গত 44 বছরে বা 50 বছরে এমন বন্যা কোথাও দেখা যায়নি, তবে এবার বিশ্ব রেকর্ড হবে বলে অনেকে ধারণা করছেন। তো ভিউয়ার্স, আমরা সরাসরি সেখান থেকেই আমাদের পরিচিত একটা মুখ ব্যারিস্টার সুমন ভাইয়ের কাছ থেকে বন্যার কারণ এবং বর্তমান অবস্থা এবং সেখানকার জালালাবাদের নির্বাচনী বর্তমান অবস্থা, এই তিনটা বিষয় আমরা জানবো আসুন স্ক্রিনে। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, নিয়মিত এবং তথ্যবহুল ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো ভিউয়ার্স আসুন স্ক্রিনে। সিলেট বিভাগের প্রায় অর্ধেক পানির নিচে চলে গেছে। সিলেট সদর এবং সুনামগঞ্জ এই দুইটা শহরই প্রায় পানির নিচে 42 বছর। অনেকে বলছেন যে 42 বছরও এই ধরনের বন্যার পানি কখনো ওনাদের ঘরে উঠতে দেখেন নাই। অবস্থা খুবই খারাপ অবস্থা। এই অবস্থায় সরকার থেকে বলা হয়েছে, আমি ধন্যবাদ জানাচ্ছি, যে উদ্ধারের জন্য আর্মি নামানো হইতেছে, আর্মিদেরকে দায়িত্ব দেওয়া হইতেছে। এর সাথে সাথে আমি আরেকটা অনুরোধ করতে চাই, আপনারা জানেন যে সিলেট বিভাগের এই যে 4টা জেলা, এই 4টা জেলাকে নিয়ে জালালাবাদ অ্যাসোসিয়েশন নামে একটি অ্যাসোসিয়েশন আছে, যেটাকে নিয়ে আমরা গর্ববোধ করি। এই অ্যাসোসিয়েশনের আগামীকালকে হচ্ছে গিয়ে নির্বাচনের জন্য দিন ধার্য আছে যে কে নেতা হবেন। কিন্তু আমার একটা বক্তব্য হচ্ছে, এত মানুষকে পানির নিচে রেখে আপনারা যদি কালকে নির্বাচন করেন, সিলেট এবং সুনামগঞ্জ থেকে মানুষ ভোট দিতেই যাবে কিভাবে, এটা গেল এক। আর সেকেন্ড হচ্ছে গিয়ে, যেখানে মানুষ উদ্ধারের জন্য বসে আছে, এইখানে আপনারা নেতা নির্বাচন করার জন্য এত তাড়াহুড়া কেন? আমি বলতে চাই যে এটা কি খুব জরুরি, এই কালকের মধ্যে নির্বাচনটা করা লাগবে? আরে যেখানে ইমার্জেন্সি সিচুয়েশন পৃথিবীর কোনো জায়গায়, ওই জায়গার নেতা কখনো বাইরে থাকে না। আমি তো মনে করি হচ্ছে গিয়ে জালালাবাদে দেখেন, কালকে যদি নির্বাচনটা জালালাবাদের হয়, যারা পাস করবেন তারাও ঘুমাই থাকবেন, কারণ তারা টায়ার্ড হয়ে গেছেন। যারা ফেল করবেন তারা হয়তো মনের কষ্টে বিরক্ত হয়ে তারাও বসে থাকবেন। তাইলে আলটিমেটলি এই জালালাবাদের সিচুয়েশন তো হচ্ছে গিয়ে এই সিলেটের মানুষের জন্যই এইটা গড়ে তোলা হয়েছে, এবং সিলেটের মানুষকে বিপদে রেখে আপনারা এই নির্বাচন কোন বিবেকে করবেন আমি জানি না, এটা আমার ব্যক্তিগত মতামত। আপনারা যদি করতে চান করতে পারেন, কিন্তু আমার কাছে মনে হয় পৃথিবীর কোনো নেতাই তার এলাকার মানুষকে খারাপ অবস্থায় রেখে সে নির্বাচন করতে পারে না, সে বিবাহের মতো অনুষ্ঠান জন্মদিন পালন করতে পারে না। এইটা তো কোনো ইমার্জেন্সি না, এটা কোনো ফরজ না যে এই নির্বাচনটা এখনই করা লাগবে। আপনারা 2 সপ্তাহ পিছাই দিতে পারেন, আপনাদের ব্যাপারে মানুষের দেখেন, আপনারা পিছাই দেওয়া যারা নির্বাচনে প্রার্থী তারা সবাই যদি একটা ফান্ড নিয়ে যদি এখন সুনামগঞ্জে যান, পানির তলে যেসব মানুষগুলো আটকে আছে তাদেরকে যদি একটু সহযোগিতা করেন। আরে নেতৃত্ব কি আসবে কিনা এটা তো সিদ্ধান্ত হয় উপরে, জমিনে কে নেতা হবে তার ফয়সলা হয় আসমানে। আর জমিনের মানুষকে যদি সহযোগিতা না করেন, তাহলে আসমানের সিদ্ধান্ত আপনাদের পক্ষে আসলেও আপনাদের ইজ্জত বাড়বে না। আপনারা এখানে যারা দাঁড়াইছেন নির্বাচনে তারা অত্যন্ত সম্মানিত মানুষ, এর মধ্যে একজন আছেন মবিন চৌধুরী, উনি আমাদের পররাষ্ট্রমন্ত্রীর ভাই। আমি আপনাদেরকে বলতে চাই, আপনি এবং আপনার ভাই পররাষ্ট্র মাননীয় পররাষ্ট্রমন্ত্রী, আপনারা তো এখন এলাকায় থাকবেন, মানুষের পক্ষে দাঁড়াবেন। আপনারা এই বাড়িঘর গুলার অবস্থা আপনাদের কোনো ধারণাই নাই যে মানুষের কি অবস্থা হইছে। এই অবস্থা অনুধাবন করেন, ঢাকায় বসে জালালাবাদ করতে পারবেন সারা জীবনই, কিন্তু মানুষের কষ্টে যদি দাঁড়াইতে না পারেন, তাহলে মানুষ কিন্তু আপনাদেরকে ভোট, হয়তো কিছু ভোটে আপনারা পাস করবেন কিন্তু আপনারা হৃদয়ে জায়গা নিতে পারবেন না। এই জন্যই আমার অনুরোধ, সারা পৃথিবীব্যাপী মানুষের কাছে আমার অনুরোধ, প্লিজ এই সিলেট এবং সুনামগঞ্জের মানুষের পাশে দাঁড়ান। আমরা আমাদের সাধ্যমতো দেওয়ার চেষ্টা করতেছি, আপনারা যদি না দাঁড়ান তাহলে এই মানুষগুলা কিভাবে বেঁচে থাকবে? আর আমি আবারও আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি, এই নির্বাচনটা 2 সপ্তাহ হইল স্থগিত করে দিয়ে সর্বশক্তি নিয়ে চলেন আমরা সবাই, দলমত নির্বিশেষে নেতৃবৃন্দ সহ সবাই সুনামগঞ্জে এবং সিলেটের মাটিতে যাই, গিয়ে মানুষের পাশে দাঁড়াই। এইটাই হবে শাহজালালের উত্তরসূরি যারা তাদের প্রকৃত আদর্শ, এবং আমরা যে যে দল করি না কেন মানুষের স্বার্থের পরিপন্থী কোনো কাজ আমরা করতে পারি না। ভালো থাকুন, সুস্থ থাকুন।
তো ভিউয়ার্স, আমরা ব্যারিস্টার সুমন ভাইয়ের কাছ থেকে সেখানকার বর্তমান অবস্থা সম্পর্কে সবকিছু জানতে পারলাম এবং আমরা ভিডিওর শুরুতেই প্রথম ক্লিপসে কিছু জায়গার মানে বন্যার অবস্থা জানতে পারলাম। তো সব কিছু মিলিয়ে সিলেটবাসী কিন্তু বর্তমান প্রায় 15টি জেলার খুবই ভয়ঙ্কর পরিস্থিতিতে তারা বসবাস করছেন, এমনকি অনেক ভাইয়েরা তারা তাদের নিজের আশ্রয় সেরে কোথায় আশ্রয় গ্রহণ করবে, কোথায় কী খাবে, কোনোভাবেই অনেক পশু পাখি, মসজিদ, মাদ্রাসা, শিক্ষা প্রতিষ্ঠান সব কিছু বন্ধ হয়ে গেছে। অটোমেটিক্যালি সরকার সিদ্ধান্ত নিয়েছেন 19 জুন থেকে এসএসসি যে পরীক্ষাটা শুরু হওয়ার কথা ছিল সেটা বর্তমানে স্থগিত করা হয়েছে, কেননা এভাবে পানির নিচে পড়ে থাকলে কত স্টুডেন্ট আছে যারা পরীক্ষা দিবে, কীভাবে দেবে। কিন্তু সব কিছু স্থগিত হলে আতঙ্কের বিষয় হলো ডক্টর ব্যারিস্টার সুমন ভাইয়ের মুখ থেকে যেটা শুনলাম যে সিলেটের জালালাবাদ যে অ্যাসোসিয়েশন নির্বাচনটা, সেই নির্বাচন কিন্তু ঠিকই চলছে। আমি বুঝলাম না যে আসলে ভোটারগুলোকে পানির নিচে তলিয়ে রেখে কিভাবে সেখানে নির্বাচন হয় তারা ক্ষমতা নিয়ে ভাবছে। তবে আর যাই হোক, সেই বিষয়টি নিয়ে অন্য কোনো ভিডিওতে আলোচনা করব। এখন যেটা আমার মেইন কথা সেটা হলো যে আমরা আমাদের সর্বস্তর থেকে এই মানুষগুলোর পাশে দাঁড়ানো কিন্তু আমাদের কর্তব্য, কেননা সিলেটের মানুষগুলো কিন্তু বর্তমানে খুবই একটা মানে যে ভয়াবহ পরিস্থিতির ভেতরে পড়ে আছে, না পারছে খাইতে, না পারছে ঘুমাইতে, না পারছে কোনো কিছু চাইতে, না পারছে কোনো রোজগার করতে, তারা কিন্তু একটা অনেক বড় ধরনের বিপদে আছে। তো আল্লাহ আলম তিনি আমাদেরকে এখনও পর্যন্ত ভালো রেখেছেন। সো আমাদের যার যে অবস্থান থেকে যতটুকু সহযোগিতা করা যায়, যেমন আমরা সহযোগিতা করেছিলাম কিছুদিন পূর্বে সীতাকুণ্ডে যে অগ্নিকাণ্ডটা ঘটে গেল সেখানে আমরা যেভাবে রক্ত দিয়ে, ঔষধ দিয়ে বা খাবার দিয়ে বিভিন্নভাবে প্রতিবাদ গড়ে তুলেছিলাম বা তাদের পাশে দাঁড়িয়েছিলাম, আজ ঠিক এমনও আবার একটা সময় এসেছে, সেটা হলো সিলেটবাসীদের এমন ভয়াবহ বন্যার পরিস্থিতি এবং তাদের পাশে দাঁড়ানো, যার যে অবস্থান, যার যে সাধ্য, খাবার হোক, অর্থ হোক এবং বস্ত্র হোক, যেভাবেই হোক না কেন আমরা একটু তাদের পাশে দাঁড়াই ভাই, তাদেরকে সহযোগিতা করি, কেননা তারাও আল্লাহর বান্দা, তারাও জমিনে থাকবে, তারা বিপদে থাকবে, আর তাদের পাশে আমরা থাকবো না, আমরা ভালো থাকবো, শুধু চোখ দিয়ে ইন্টারনেটে বা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে তাদের এই দৃশ্যগুলো দেখবো আর নিজে নিজে আফসোস করবো, এটা কিন্তু আমাদের ধর্ম না। ধর্ম হচ্ছে আমরা যতটুকু পারি আমাদের কাছ থেকে এই মানুষগুলোর পাশে দাঁড়ানো এবং তাদেরকে সহযোগিতা করা, ইনসাফ ভিত্তিক ইসলাম কায়েম করা। তো আল্লাহ পাক আমাদের সবাইকে তাদের পাশে দাঁড়ানোর তৌফিক দান করুক, আর সিলেটের এই মানুষগুলোদেরকে আল্লাহ পাক হেফাজত করুক এবং অতি বিলম্বে তাদেরকে এমন ভয়াবহ বন্যার কবল থেকে হেফাজত করুক। সবাই কমেন্টে লিখবো আমিন। তো ভিউয়ার্স, ভিডিওটি ছিল এই পর্যন্তই, ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করবেন, দেখা হবে পরবর্তী কোনো আপডেট নিয়ে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।